যেখানেই চোখ পড়েছে হাজি সেলিমের সেটাই দখলে নিয়েছেন তিনি। তার হাত থেকে রেহাই পায়নি প্রত্নতাত্ত্বিক নিদর্শনও। হাইকোর্টের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ঢাকার প্রথম বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত চকবাজারের জাহাজ বাড়ি গুড়িয়ে দিয়েছিলেন হাজি সেলিম। শুধু তাই নয়, হাজি সেলিম চকবাজারের ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে 50 থেকে 60 বছরের পুরনো ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার ও হাজি সেলিম টাওয়ার নামে দুটি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন। মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত কাউকে তিনি দোকান দেননি। এ কারণে দুই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলেও জানা গেছে। এভাবে হাজি সেলিম রাজধানী পুরান ঢাকার বাদামতলী, নবাববাড়ি, আরমানিটোলা, মিটফুড রোড, নবাবপুর রোড, ইমামগঞ্জ, ইসলামপুর, লালবাগ, কামরাঙ্গিচর, হাজারিবাগ, নারায়ণগঞ্জের পাগলা, ফতুল্লা এলাকায় জমিজমার মালিক হন। ক্ষমতাধর হওয়ায় হাজি সেলিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেউ থানায় পর্যন্ত যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর অভিযোগ করতে চায়নি। এভাবেই ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের সম্পদ বাড়িয়ে তুলেছেন তিনি। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় নামে বেনামে হাজি সেলিম ও তার পরিবারের সদস্যদের নামে অসংখ্য বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। এছাড়া পায়রা বন্দর এলাকায় প্রচুর ভূ সম্পত্তি কিনেছেন তিনি। একসময় খুলনার কুখ্যাত এশাশেকদারের সঙ্গেও ব্যবসা করেছেন হাজি সেলিম। বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে কমপক্ষে 120টি মামলা দায়ের করা হয় হাজি সেলিমের বিরুদ্ধে। খুন, খুনের চেষ্টা, নির্যাতন, চুরি ও দুর্নীতি এবং অবৈধ আয়ের কারণে এসব মামলা দায়ের করা হয়। নিজের বিভিন্ন অপরাধে সবসময় সহায়তা পেয়েছেন স্ত্রী গুলশান আরার। 2008 সালের এপ্রিলে 27 কোটি টাকা বহির্ভূত সম্পদ অর্জনের জন্য 13 বছরের জেল হয় সেলিমের, আর সেই সম্পদ নিজের কাছে রাখার জন্য 3 বছরের জেল হয় তার স্ত্রীর। ছোট ছেলে ইরফান সেলিম এক নৌবাহিনী কর্মকর্তাকে মারধর করে গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন। স্বাধীনতার আগে হাজি সেলিমের বাবা চান মিয়া ছিলেন সোয়ারিঘাটের পান বিক্রেতা। বাবার সঙ্গে পান বিক্রির মধ্য দিয়ে ব্যবসা জগতে পা রাখেন তিনি। পান বিক্রির টাকা দিয়ে চলত তার পরিবার। এক পর্যায়ে কোমল পানীয় 7-আপের এজেন্সি খোলেন। ওই এজেন্সির আড়ালে নকল কোমল পানীয় বিক্রির অভিযোগে মোহাম্মদ সেলিম, তার বাবা চান মিয়া ও বড় ভাই কায়েস মিয়াকে আটক করে পুলিশ। জেল থেকে ছাড়া পাওয়ার পর 1979 সালের দিকে মদিনা ট্রেন্ডিং কর্পোরেশন নামে সিমেন্টের ব্যবসায় নামেন মোহাম্মদ সেলিম। শুরুর দিকে বাদামতলী থেকে জমজমাট সিমেন্ট এনে তা ক্র্যাশ করে বিক্রি করতেন তারা। এক পর্যায়ে নিজেই রাজধানী কামরাঙ্গিচরে সিমেন্ট কারখানা খুলেন। সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারে ছাড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2001 সালে বিএনপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কাছে অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে যান হাজি সেলিম। বিএনপির ওই মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশে গাড় ঢাকা দেন তিনি। পরে নির্বাচনে আর আওয়ামী লীগ মনোনয়ন পাননি হাজি সেলিম। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ থেকে হাজি সেলিমকে মনোনয়ন না দিলে তিনি ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। 2014 সালেও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি আবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন এবং জয়লাভ করেন। 2015 সালে সিটি কর্পোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে মেয়র হতে চেয়েছিলেন তিনি। 2016 সালের মাঝামাঝি ব্রেন স্ট্রোকের কারণে বাকশক্তি হারিয়ে ফেলেন হাজি সেলিম। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন পান তিনি। এরপর আবারও একটু একটু করে কথা বলতে শুরু করেন। নির্বাচনে জয়লাভ করে আগের মতোই ক্ষমতার প্রদর্শন ও দখল কার্যক্রম চালিয়ে যান হাজি সেলিম ও তার পরিবার। ফিরোজ আলম, জাইজাইদিন।